কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ কোম্পানি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি ইউনিয়নের সকল ওয়ার্ডে এই গণসংযোগ শেষ করে কাকৈতলা দোকানের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন। এ সময় ইউসুফ কোম্পানি আগামী 29 ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন। পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য শাহজাহান চৌধুরী, কৃষক লীগের সহসাধারণ সম্পাদক শহীদুল্লাহ, আদ্রা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওমর ফারুক ও সাবেক সাধারণ সম্পাদক মিলন মজুমদার সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ আরও অনেকে।